হ্যালো বন্ধুরা, আমি বিশ্ব। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ বিশ্ব। আজ আমরা যাচ্ছি ইওন ইন্ডিয়া বুদ্ধিস্ট মনেস্ট্রি। আমরা এখন আছি বেনাস মোড়ে, এখান থেকে যাত্রা শুরু করব। লেস্টা বন্ধুরা, তোমাদের জন্য ছোট্ট একটি ইনফরমেশন। তোমাদের যাদের পার্সোনাল গাড়ি নেই, তারা ভেনাস মোড় থেকে সিটি অটো করে শালুকড়া বাজারে নেমে বাজার থেকে শেয়ারে টোটো ধরে বেঙ্গল সাফারি এক নম্বর গেটের সামনে এসে নামবে। বেঙ্গল সাফারি গেটের সামনে বেশ কয়েকটি টোটো দাঁড়িয়ে থাকে। তোমরা সেই টোটোগুলো নিয়ে অতি সহজে মনেস্ট্রিতে পৌঁছে যাবে। আমরা এখন বেঙ্গল সাফারি এক নম্বর গেটের পাশে আছি। মনেস্ট্রিটা এর থেকে কিছুটা দূরে, আমরা এর পাশ দিয়ে সোজা চলে যাবো ভিতরের দিকে। আমার সাথে আছে আমার ছোটোবেলার বন্ধু অনিক সিনহা। আমরা ছোট থেকে একদম বড় হয়েছি, একদম প্রথম ক্লাস থেকে। এই রাস্তায় আসার পর ইওন ইন্ডিয়া মনেস্ট্রির বিভিন্ন ল্যান্ডমার্ক ফলো করে এগোবে। রাস্তাটা খুবই সুন্দর আর এই জায়গাটার নাম তরিবাড়ি। এইখানে একটি পিকনিক স্পটও আছে। বেঙ্গল সাফারি থেকে গুম্বা পর্যন্ত যেতে খুব কম সময় লাগে। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন ইওন ইন্ডিয়া বুদ্ধিস্ট মনেস্ট্রি। এবার আমরা ভিতরে যাব। এই মনেস্ট্রিটা সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। শুধু মাঝে দুপুর 12টা থেকে 1:30টা পর্যন্ত সময় মূল মন্দিরটি অর্থাৎ বিগ্রহ যেখানে রাখা আছে সেটি বন্ধ করা হয়, তারপর আবার খুলে দেওয়া হয়। বন্ধুরা, তোমরা চেষ্টা করবে এই সময়টা বাদ দিয়ে এখানে আসার। চলো এবার ভিতরে ঢোকা যাক। বুদ্ধি বাচ্চারা প্রার্থনা করছে এখন। ভেতরটা খুবই সুন্দর, ভেতরটায় বেশি কথা বলা বারণ প্রার্থনার সময়। এটি হচ্ছে মূল বিগ্রহ। শিলিগুড়ির কাছে পিঠে এটি একটি দারুণ জায়গা। এত অপূর্ব জায়গাটা, সত্যিই মন শান্ত হয়ে যাবে এখানে এলে। বন্ধুরা, তোমরা অবশ্যই একবার এখানে আসার চেষ্টা করো।
যেসব বুদ্ধিস্ট বাচ্চারা এখান থেকে পড়াশোনা করে তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করা আছে এখানে। এটি মনেস্ট্রির ব্যাকসাইড। এগুলো পেয়ার হুইল বা ম্যানি। প্রতিটি মনেস্ট্রিতেই পেয়ার হুইল দেখা যায়, ছোট বড় বিভিন্ন রকমের। আর দেখো, এই প্রার্থনা চক্রগুলোতে বুদ্ধিজম মন্ত্র লেখা আছে। তাদের কাছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। বুদ্ধিস্টরা বিশ্বাস করে এই মন্ত্র একা পেয়ার হুইল ঘোরালে তাদের পূর্ণ লাভ হয়, আধ্যাত্মিক শক্তি লাভ হয়, একাগ্রতা বাড়ে ও মন শুদ্ধ হয়। এগুলো অলওয়েজ ক্লক ওয়াইজ ঘোরাতে হয়। মনেস্ট্রির উপর থেকে পুরো জায়গাটা দারুণ দেখাচ্ছে। মনেস্ট্রির ভিতরে ঢুকেই ডান দিকে একটি ক্যান্টিন রয়েছে। চলো তাহলে ক্যান্টিনে যাওয়া যাক। এই হলো ক্যান্টিন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক কিছুই পাওয়া যায়। ভিতরে সেলফ সার্ভিস। আমরা দু প্লেট ভেজ মোমো নিয়েছিলাম, ভালোই ছিল খেতে। তো আজকের মতো ট্যুর আমাদের এখানেই কমপ্লিট। আমরা এখন বাড়ি ব্যাক করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করো। বাই।